তো আমার নানা দেখতে এসেছিলেন, এসে জিজ্ঞাসা করেছিল আমার মাকে, তোমার ছেলে কোথায় বেটা? তো বললো ওই যে বাবা ঢাকা আছে। কাছে আস্তে আস্তে গিয়ে বললো, ওরে বাবারে বাবু, সারা যে টুনটুনি পাখি গো। আমার মা এটা শুনে ফেললো, শুনে ফেলে আমার নাম রেখেছিল টুনটুন। জামালউদ্দিন নামটা রেখেছিল বাবা, তাই জামালউদ্দিন টুনটুন। প্রিয় টুনটুন বাউল, আপনি আমাদের কুষ্টিয়া অঞ্চলের অডিশন রাউন্ডের বিচারক হিসেবে ছিলেন এবং আজকেও আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনার কেমন লাগছে? এই এত আনন্দ লাগছে যে আমি ভাষায় বোঝাতে পারবো না, এগুলো চোখেই দেখিনি। আজকালকার বাউল শিল্পীদের জন্য যে ব্যবস্থা, যে উপস্থাপনা, যা মাছরাঙ্গা করেছে, এর তুলনা নাই। খুব ভালো লাগছে। জামালউদ্দিন আহমেদ থেকে টুনটুনি পাখি, সেখান থেকে টুনটুন বাউল, তো এই নামটা কিভাবে আসলো সবকিছু যদি আপনি আমাদের বলেন? তখন তো আমি খুব ছোট ছিলাম, তখন তো আমি জানি না বিষয়, আমি ইন্দ্রের বাচ্চার মতো হয়েছিলাম, ছোট বড় হয়েছিলাম। তো আমার নানা দেখতে এসেছিলেন, এসে জিজ্ঞাসা করেছিল আমার মাকে, তোমার ছেলে কোথায় বেটা? তো বললো ওই যে বাবা ঢাকা আছে। কাছে আস্তে আস্তে গিয়ে বললো, ওরে বাবারে বাবু, সারা যে টুনটুনি পাখি গো। আমার মা এটা শুনে ফেললো, শুনে ফেলে আমার নাম রেখেছিল টুনটুন। জামালউদ্দিন নামটা লিখেছিল বাবা, তাই জামালউদ্দিন টুনটুন। সবার অনুমতি পেলে আজকে আমরা গানের প্রতিযোগিতা শুরু করতে পারি? অনেক ধন্যবাদ। সন্ধি, একটা জিনিস খেয়াল করেছো? না তো। আমরা যখন ম্যাজিক বাউলিয়ানা 2022-এর স্টুডিও রাউন্ড শুরু করি, তখন সুর, তাল, লয় তিনটি দলেই ছিল 6 জন করে প্রতিযোগী, মোট 18 জন। কিন্তু আজকে যখন আমরা সেরা 6-এ চলে এসেছি, আমাদের প্রতিটি দলে রয়ে গেছে 2 জন 2 জন 2 জন। দেখো। বাহ, তুমি এত তাড়াতাড়ি দেখে ফেললাম, আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা চলো শুরু করি। প্রথমেই চলে যাই তাল দলের কাছে। তাল দলের মেন্টর সেলিম চৌধুরী, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, খুবই ভালো। এই যে আমাদের প্রতি দলে 2 জন করে আছে, এই ব্যাপারে আপনার বক্তব্য কী? একসময় তো আপনার দলটা ছিল সবচেয়ে এগিয়ে। আজকে ভালোই লাগছে, কারণ একদম পুরা সমাজতন্ত্র 2 জন 2 জন করে ভালোই লাগছে। আর আর এমনিতে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে সবাই ভালো করেছে, এই জন্য ভালো লাগছে। লাবি কামাল গৌরব, মানে উপরাল্লার যে একটা হিসাব আছে কোথাও, সেটার প্রমাণ মাঝে মাঝে আমরা পাই। কিন্তু মোটামুটি সবাইকেই ভাগ করে সমান সমান প্রার্থী, মানে এটা একটা ভালো জিনিস। বাহ, কুদুস বয়াত স্যার, কে কোয়াম কবি মোহেন নাই ছবি বেজাল মাদে হরসি, কারণ আমার জিদ্দে আছেন সেলিম বাসাতে, যে আমি যাতে থেকে দৌড়িয়া উনি তো 4-5 জন লইয়া খুব জোরে আর বাড়া বাড়া তো বড় যে মা এমন পাহাড় তার বাঙ্গায় তাতে আজ গা হমান হমান দেখে মনে খুব শান্তি লাগছে যে হমানই হরছে। তা আমরা পাওয়ার ইনশাল্লাহ, আমরা তো আগে গেছিলাম গা, তো আগে গেলে গাও আমরা আগে আসি ইনশাল্লাহ। আপনার মনের শান্তি দেখে আমাদের খুবই শান্তি লাগছে। ধন্যবাদ। কিন্তু দুই দলের এই দ্বন্দ্বাদ্বন্দ্বের মধ্যেও দুইজনের আশীর্বাদ আমার সাথে যে আছে সেটা বেশ ভালোভাবে টের পাচ্ছি। কারণ তোমাকে ছেড়ে দিয়েছে? আমি ছাড় পেয়েছি। আচ্ছা।